আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল মূলত আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আমরা কিবোর্ড থেকে না লিখে কিভাবে আমরা মুখে বলে কম্পিউটারে টাইপের কাজটা সম্পূর্ণ করতে পারি। তো আপনারা খেয়াল করছেন আমি প্রথমে যে কাজটা করেছি, প্রথমে হচ্ছে যে আপনারা জিমেইলে লগ ইন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার নিয়েছি, লগ ইন করার পর এখানে দেখেন 9টা বিন্দুর মতো একটা বাটন আছে, এই বাটনের আন্ডারে আপনারা ক্লিক করে এখান থেকে জাস্ট এই ডকস ডকুমেন্টটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনারা যে নতুন উইন্ডোটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে এইরকম। এখানে আসার পর আপনারা ব্ল্যাঙ্ক যে এখানে অপশানটা পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা খেয়াল করে থাকেন যে আমরা এমএস ওয়ার্ডে যেরকম টাইপ করি ঠিক হুবহু ওই রকম একটা ইন্টারফেস আপনাকে দিয়েছে। তো আমরা এখন যে কাজটা করব, উপরের দিকে আমরা যদি দেখি এখানে টাইটেল ডকুমেন্টের এখানে দেখেন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস বিভিন্ন বাটন আছে। তো আমরা টুলস বাটনে ক্লিক করব। টুলস বাটনে ক্লিক করার পর ভয়েস টাইপিং বাটনটাতে ক্লিক করব। ঠিক আছে, ভয়েস টাইপিং বাটনে ক্লিক করার পর আপনারা বাম দিকে দেখেন এখানে একটা বাটন চলে আসে মাইক্রোফোনের, তো ক্লিক টু স্পিক, অর্থাৎ আমরা এখন কথা বলবো এবং আমরা দেখবেন যে আপনারা যে যা বলবো তাই এখানে টাইপ হয়ে যাচ্ছে। তো আমরা যদি বাংলায় বলতে চাই তাহলে বাংলায় নিব অপশানটা, এখানে নিচে দেখেন বাংলা আছে, বাংলা, বাংলাদেশ। যদি বাংলায় টাইপ করতে চাই দেখেন ঠিক এই বাটনে ক্লিক করব এবং আমি মুখে যা বলবো তাই এখানে টাইপ হয়ে যাবে। দেখেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। খেয়াল করছেন? তো একইভাবে আমরা ইংরেজিতেও এই কাজটা করতে পারি। দেখেন আমি বলতেছি, অটোমেটিক সে লিখে যাচ্ছে। তো ইংরেজিতে কাজটা করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব এটা বন্ধ করে নিব। দেখেন ঠিক এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করব। ওকে ওকে, ইংলিশ ইন্ডিয়ায় দিলাম সাপোজ। ঠিক আছে, দেখেন এখন স্পিকারে আমি ক্লিক করব। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, many rivers have flowed over this country, some of them are big and some are small, all the rivers fall into the bay of bengal. খেয়াল করছেন? আমি বন্ধ করলাম, দেখেন আমি যা বলতেছি এখানে তাই হয়ে যাচ্ছে। যদি কখনো ভুল আসে মনে করবেন যে আমার উচ্চারণে আসলে সমস্যা ছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং যদি কোনো পরামর্শ থাকে আপনারা লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।